ইউটিউবের মধ্যে অথবা ফেসবুকের মধ্যে সালিহি মিডিয়া, সালিহি মিডিয়ার মধ্যে সোনাকান্দার মাদ্রাসার এক মুহাদ্দিস মুতালিব হোসেন সালিহি সেখানে বক্তব্য দিয়েছে। সেই বক্তব্যের আলোকে এখানে প্রশ্ন করেছে, তার বক্তব্য ছিল আকবর আলী রেজভী তার কুফরি আকীদা সমূহ, নাউজুবিল্লাহ মিন জালিক। প্রিয় দেশবাসী, এই বাংলার জমিনের মধ্যে নয় বিশ্বের মধ্যে আকবর আলী রেজভী সাহুজির কিবলার কুফরি আকীদা আছে না নাই এটা আমার বলতে হবে না, দেশবাসী সুন্নি জনতাই জানে। আসলে এই যে উক্তিটি তিনি করেছে, তাদের কুফরি জনগণের কাছে দেখিয়ে দেওয়ার কারণে তারা এখন রেজভী সাহেব হুজুরের দলিলি মশালা অর্থাৎ দলিলে কেটি যেগুলার জন্য প্রমাণ রয়েছে ওই মশালাগুলোকে তারা এখন কুফুরি প্রমাণ করতে আপনাদের কাছে এই সমস্ত আলোচনা করেছে। তার মধ্যে কিছু কিছু বিষয় আছে যে রেজভী সাহেব হুজুরের নামে তারা মিথ্যা কথা বলেছে, মুতালিব হোসেন সালিহি মিথ্যা কথা বলেছে। যেমন সেখানে একটা কথা বলেছে রেজভী সাহেব হুজুর, তিনি নাকি বলে দমে দমে জপমুর রেজভী আল্লাহর নাম। এই কথা আমি আমার আগেও একটি বিজ্ঞাপন হক বাতিলের পরিচয় সোনাকান্দার দরবারের তারা মুসলমান নয়, এই বিজ্ঞাপনটি পড়লে আপনারা এটার জবাব পেয়ে যাবেন। এই বিজ্ঞাপনে এটার জবাব দেওয়া আছে, আমাকে নতুন করে এই বিজ্ঞাপন পড়লে আর প্রশ্ন করতে হবে না। এখানে দমে দমে জপমুর রেজভী আল্লাহর নাম সেটাও মুতালিব হোসেন সালিহি বলেছে। তবে এই কথা রেজভী সাহেব হুজুর কিবলা দুনিয়ার বুকে কোনোদিন বলছে কি এটা আমার বলতে হবে না, দেশবাসী আপনারাই জ্ঞান করে বিচার করে স্মরণ করে দেখুন। তিনার ওয়া এখনো ইউটিউবে এবং বিভিন্ন নেটে আছে, আপনারা যারা শুনেছেন দেখেন উনি এই কথা বলছেন কিনা। উনার জীবনে তিনি নিজের উপাধিগুলোই তিনার সামনে উপস্থাপন করতে দেয় নাই, উপাধি এবং লকব তিনি পছন্দ করে নাই। আর এতএব সে রেজভী সাহেব হুজুরের নামে মিথ্যা কথা বলেছে যে দমে দমে জপমুর রেজভী আল্লাহর নাম, এটা হুজুর কেবলা কখনো বলে নাই, এটা হুজুর কেবলার নামে মুতালিব হোসেন সালিহি মিথ্যা কথা প্রচার করেছে। আরেকটি কথা, দয়াল মসজিদ লাশারি এক নাই তার কোনো রক্তের খানদান, নাউজুবিল্লাহ। কথা রেজভী সাহেব হুজুর কিবলা বলে নাই, তিন নং কেউ নয় সমান মসজিদ আল্লাহর, এই কথাও রেজভী সাহেব হুজুর কিবলা বলে নাই। আমার মালিক রেজভী আল্লাহ, এই কথাও রেজভী সাহেব হুজুর বলে নাই। সে বলেন রেজভী সাহেব হুজুরের কুফরি আকীদা, অর্থাৎ তিনি এই কথা বলে আবার সে নিজেই তার বক্তব্যের মধ্যে বলছে, রেজভী সাহেব হুজুর বলছে আমার মালিক রেজভী আল্লাহ। রেজভী সাহেব নিজেই যদি আল্লাহ হয় নিজের বক্তব্যের দ্বারা, তিনি আবার আমার মালিক রেজভী আল্লাহ কেন বলে? অর্থাৎ এটা রেজভী সাহেব হুজুরের কথা যেন হয় মুতালিব হোসেন সালিহির কথার দ্বারাই প্রমাণ হয়, ঠিক? কারণ এখানে রেজভী সাহেব হুজুরের কথা বলতে যায় এবং তিনি বলেছেন আমার মালিক রেজভী আল্লাহ, রেজভী সাহেব তো নিজেকে নিজে আল্লাহ বলতে পারে না। হয়তো এই কথা যদি কেউ বলে থাকে এটা রেজভী সাহেব হুজুরের নয়, এটা অন্য কোনো ব্যক্তি বলে বলে থাকতে পারে। আর অন্য কোনো ব্যক্তি যদি বলে এই ফতোয়া রেজভী সাহেব হুজুরের উপরে বর্তাবে না, কারণ এই মুতালিব হোসেন সালিহি সে মুফতি এবং মহাদ্দেস দাবিদার, আমি মনে করি তার কোনো নলেজ তার কোনো জ্ঞান তার কোনো আকল করতে নাই। সে মশালাটা এবং শব্দটি বাণীটি কার কে করেছে সেই বিষয়ে তার কোনো ব্যাখ্যা জ্ঞান করে নাই। এরপর আরও বলেছে আমার মালিক রেজভী আল্লাহ, এইভাবে আরও বলেছে সাদা টুপি না জায়েজ মহাবীদের চিহ্ন, হ্যাঁ সাদা টুপি না জায়েজ মহাবীদের চিহ্ন। এই বিষয়টি হুজুর কেবলা বলে নাই, তবে যেই রেকর্ডটা থেকে
এই মুতালিব হোসেন সালিহি শুনছে, সে যেমন দালাল তাকে যে রেকর্ড শোনাচ্ছে তারাও রেজবিয়া দরবারের বহিষ্কৃত একটা দালাল। তারা কারা এটা আমি বলতে হবে না, সে যার কাছ থেকে পেয়েছে সে ওই বলবে। এখানে সাদা টুপি না দায়েস মহাবিদের নামক হুজুর এটা এইভাবে বলে নাই, এটা আগেও কথা আছে পরেও আছে। কাটমুখ করে বাটফারি করে জনগণকে দুঃখ দেওয়ার জন্য, রেজবি শাহ হুজুরকে দোষারোপ করার জন্য এইভাবে বলেছে। হুজুর কেবলা বলেছিল সাদা টুপি অর্থাৎ মহাবিদের চিহ্ন কোনটা, যেটা চুক্কা এটারে মঠ বলে, কোনটা এটারে টাওয়ারের মতন দেখা যায়, অর্থাৎ পাঁচটা কলি যেটা আছে এটাও সাদা, এটা সাদা কি না, এটাও সাদা। যে ওইটার কথা বলেছে যে পাঁচ কলি সাদা টুপি মহাবিদের আলামত, এটা পরা না যায়। তাহলে সাদা টুপি ওয়াহাবিদের আলামত এটা পরা না যায়, এই শব্দ তোমরা পেয়েছ পাঁচ কলি শব্দ কোথায় গোপন করেছো? তাহলে বোঝা যায় রেজবি শাহ হুজুর ভুল বলে নাই, রেজবি শাহ হুজুরকে দোষারোপ করতে দেয়া তারা মিথ্যা অপপ্রচার জনগণকে বলে দিয়েছে। এইভাবে হুজুর কেবলার নামে যে মিথ্যা কথাগুলো বলেছে এটি আপনাদেরকে আমি জানাই দেওয়া। যেমন আরেকটি বলেছে ৬ নম্বর রেজবি বাবার মজেদার শরীফ, আপনারা বলুন কোন ওলি আল্লাহর কি মজেদা হয়? নবীগণের হয় মজেদা, আউলিয়া একরামগণের হয় কেরামত। তাহলে রেজবি বাবার মজেদার শরীফ এটা রেজবি বাবা কোনো সময় বলে নাই? যদি এইগুলা রেজবি শাহ হুজুর কিবলা বলেছে যদি প্রমাণ করতে পারে তাহলে আমি এগুলা প্রমাণ যদি করতে পারে তাহলে আমি রেজবিয়া দরবারের পক্ষ থেকে আমি বলতে চাই আমি মাথা পেতে বাংলার জমিনে যে বিচার নাই সেই বিচার আমি মাথা পেতে নিতে বাধ্য থাকিব। এইগুলা কেন রেজবি শাহ হুজুরের নামে মিথ্যা অপবাদ দিচ্ছেন, যারা হুজুর কিবলার নামে মিথ্যা অপবাদ দিচ্ছেন মুতালিব হোসেন সালিহি, আমি তার কত বড় স্পর্ধা যে রেজবি শাহ হুজুরের কি পশম চিরে দিলে, এটা আগা কোনটা গুড়া কোনটা সেটা চিনার যোগ্যতা মুতালিব হোসেন সালিহির নাই। সে রেজবি শাহ হুজুরের নামে মিথ্যা অপপ্রচার, সে আরেকটি ভিডিওতে নুরুল ইসলাম অলিপুরীর সঙ্গে বহাসের বিষয়ে বলতে গিয়ে বললেন যে নুরুল ইসলাম অলিপুরী নেত্রকোনা যে প্রাইমারি স্কুলের শিক্ষকের সাথে আকবর আলী নামে প্রাইমারি স্কুলের শিক্ষকের সাথে বহাস করে দিচ্ছে। আরে মালাউন লানাতুল্লাহি আলাল কাযিবিন, আল্লাহ বলে মিথ্যাবাদীর উপর আমি লানত করি। এই মিথ্যাবাদী মালাউন মুতালিব হোসেন সালিহি, তিনি কি প্রাইমারি স্কুলের শিক্ষক ছিল প্রমাণ করতে পারবা? যদি প্রমাণ করতে পারো রেজবি শাহ হুজুর প্রাইমারি স্কুলের শিক্ষক ছিল তাহলে তোমার তোমার গোলামি আমি যত জীবন বেঁচে থাকি তত জীবন করব। আর যদি প্রমাণ করতে না পারো তুমি রেজবি শাহ হুজুরের উপর মিথ্যা কথা বলার দায়ে তুমি নিজে কাফের হয়ে গেছো। কারণ রেজবি শাহ হুজুর তিনি একজন জবরদস্ত ওলি, তিনি একজন জবরদস্ত নায়েবে নবী আলেম, এআনাতুল উলামায়ে কবরুন, একজন নায়েবে নবী আলেমের প্রতি যদি কেউ এআনাত করে দোষারোপ করে এবং এঙ্কার করে এবং কোনো ধরনের দোষ তালাশ করে এবং দোষ চাপিয়ে দেয় ওই ব্যক্তি কাফের হয়ে যায়। আর কাফের হইলে কি হবে এটা আপনারা জেনে নিন, কাফের হওয়া হয়ে গেলে তার নামাজ রোজা সব বরবাদ হয়ে যায়, এখন তার স্ত্রীও তালাক হয়ে যায়। এখন রেজবি শাহ হুজুরের উপরে যে মিথ্যা অপবাদ দিয়েছে এগুলা রেজবি শাহ হুজুরের কথা নয়, এই কথার দ্বারা প্রমাণ হয় মুতালিব হোসেন সালিহি সে নিজেই কাফের হয়ে গেল, সে নিজেই মালাউন হয়ে গেল, তার স্ত্রী তালাক হয়ে গেল। আমি ফতোয়া দিয়ে দিলাম প্রমাণ যদি করতে না পারি তাহলে বাংলার জমিনের বাদ আমার জন্য হারাম হয়ে যাবে। সেখানে সে রেজবি শাহ হুজুরের কুকুরী আকিদা বলতে যেয়ে আরো বলেছেন সেই বিষয়টি যেগুলো আমাকে লিখে দিয়েছেন যে কাশি কুরবানি করা হারাম, এটা রেজবি শাহ হুজুরে বলে, রেজবি শাহ হুজুরে বলে কাশি কুরবানি করা হারাম। অর্থাৎ এই কথা বলার আগে তিনি আরো কথা বলেছেন, অর্থাৎ মানুষ ও পশুকে কাশি করা হারাম, তিনি লিখিত ফতোয়া দিয়েছেন মানুষ ও পশুকে কাশি করা হারাম, যেহেতু কাশি করাই হারাম এই হারাম জিনিসটা কেন কুরবানিতে লাগবে? এই জন্য তিনি আগে বলেছে কাশি করা হারাম,
তারপরে হারাম জিনিসটা কুরবানির মধ্যে ব্যবহার করা হারাম, এই খাসি করাটাই যেহেতু হারাম। হুজুর কেমন বলেছে এই ব্যাপারে কোরআনে দলিল কতির রয়েছে, হাদিস রয়েছে, এই ব্যাপারে যদি দলিল দিতে যাই ঘন্টার ঘন্টা সময়ের দরকার। আমি সেই ফতোয়ার উপরেও আমি চ্যালেঞ্জ করতে রাজি আছি, যদি প্রমাণ করতে না পারি আমার হুজুর কেবলার এই কথা, তাহলে আমি বাংলার জমিনের বাদ হারাম, আমার জিব্বা কেটে মুতালি হোসেন সালিহির জুতার নিচে ভিম মেরে দেবো। যদি কাশি কুরবানি করা এবং কাশি করা হারাম, কাশি হারাম জিনিস কুরবানি করাও হারাম, এটা প্রমাণ করতে না পারি, এমনিভাবে মাইকে আজান দেওয়া, মাইকে আজান দেওয়া, জিকির করা, খতমে সবিনা করা এবং নামাজ পড়া, শেরকে আকবর, এটা হুজুর কিবলা বলেছে, এটার জবাব আমি পূর্ব দিয়েছি, এই ব্যাপারও যথাযথ দলিল আছে। তোমরা যদি এটাকে কুফুরি মনে করো, এগুলা করলে যে কুফুরি হবে, এটার দলিল তোমরা আমাদেরকে দাও, আমরা দলিলগুলা দেখি এবং আমাদের দলিলগুলো তোমাদেরকে দেই। তোমরা তো কোনো দলিল দাও নাই, তোমরা বরং বলেছ, তুমি বলেছ এগুলা কুফুরি আকিদা। কিভাবে কুফুরি আকিদা? কোনো দলিল আমরা পাই নাই তার আলোচনার মধ্যে। এইভাবে আরো বলেছে মসজিদের ভিতরে মিলাদ পড়া, জিকির করা জায়েজ নেই, এটা হুজুর কিবলা বলেছে। এই জন্য বলেছে মসজিদ উচ্চ আওয়াজ করা, এটা সিয়াসিত্তার হাদিসে, সিয়াসিত্তার হাদিস সেখানের মধ্যে রয়েছে, জান্নিবু মাসাজিদাকুম, এই হাদিসের ব্যাখ্যায় হুজুর কেবলা তিনার আদাবুল আজান তৃতীয় খণ্ডের মধ্যে তুলেছে। অর্থাৎ মসজিদ তিন জিনিস হতে, মসজিদ তিন জিনিস হতে আল্লাহর দরবারে ফানা চায়। একটি হচ্ছে বড় আওয়াজ হইতে, আরেকটি হচ্ছে নবালক হইতে, আরেকটি হচ্ছে পাগল হইতে। পাগল মসজিদের কদর বুঝে না, নবালক মসজিদের কদর বুঝে না, এবং উচ্চ আওয়াজ এটাও মসজিদের মধ্যে জায়েজ নয়। ওই হাদিসের আলোকে হুজুর কিবলা বলেছে মসজিদের ভিতরে মিলাদ করা, জিকির করা এবং ওগুলা জায়েজ নয়। অর্থাৎ উচ্চ আওয়াজ থেকে মসজিদকে হেফাজত করতে দেয় তিনি বলেছেন। তিনার ফতোয়া যদি মিথ্যা হয়ে থাকে, তোমরা সহি ফতোয়া দাও যে মসজিদে মিলাদ করা জায়েজ, মসজিদে জিকির করা জায়েজ, মসজিদে আজান দেওয়া জায়েজ, মসজিদে কী করা উচ্চ আওয়াজ করা জায়েজ, তোমরা ফতোয়া দাও। যদি বলো যে না জিকির তো এটা আল্লাহর ইবাদত, জিকির তো এটা ভালো জিনিস, মসজিদে করা যাবে না কেন? সে আরও বলেছে যে হুজুর কেবলা বলেছে মসজিদে পাখা ব্যবহার করা হারাম। সে নাকি এক রেজবিয়া মসজিদে গেছিলেন, যায় নামাজ পড়ে, গরমে মানুষ খুব চটপট করছে, সে বলছে আসলে কতটুক যে চটপট করছে এটা কতটুক যথাযথ এটা সেই জানে, বলেছে এটা কেন তোমাদের মসজিদে পাখা নাই? তখন তারা বলছে এটা রেজবিদের মসজিদ এই জন্য পাখা নাই। তখন সে বললেন আহ হাসি পায়, সে একটা অট্ট হাসি দিছে যে হাসিটাও এ দিদি হাসি, তার ভিডিওর মধ্যে দেখেছি যে অট্ট হাসি দিয়েছে, সেই হাসিটাও এ দিদি হাসি, সে অট্ট হাসি দিয়ে বলছে যে দেখি সুস্থ বিবেক সম্পন্ন ব্যক্তি কথা বলতে পারে না, তাহলে তা বোঝাচ্ছে যে রেজবি সাহুজুর অসুস্থ ব্যক্তি, বিবেক সম্পন্ন নয়, সে বিবেক সম্পন্ন। আর এই যে মাসালা বুঝে না, সে বলে পাখা ব্যবহার করে মসজিদে নামাজ পড়তে পারে না, তবে তারা বাড়িতে পাখা ব্যবহার করে ঘুমায়, তাহলে আবাদত করতে পারে না বাড়িতে ঘুমায়। আমি বলবো প্রিয় দেশবাসী, বাড়িতে ঘুমানো এটা কি আবাদত? ঘুমের মধ্যে আপনি হাওয়া দিচ্ছেন, এটা গুনাহ হবে না, তবে নামাজের মধ্যে, মসজিদের মধ্যে, জিকিরের মধ্যে, নামাজের মধ্যে হাওয়া দিচ্ছেন, আবাদত চলবে? চলবে না। তাহলে বাড়ির মধ্যে ঘুমানি যদি আবাদত, মসজিদে এটাও আবাদত, এটা পাখার নিচে চলবে, এটা চলবে না। কারণ কি? এই ব্যাপারে অনেক দালায়েল রয়েছে, তার মধ্যে চার যুক্তিটা খণ্ডনে আমি একটি যুক্তি প্রদান করি। স্বামী স্ত্রী, স্বামী তার স্ত্রীর জন্য সর্ব অঙ্গই দেহ হালাল, এবং স্ত্রী তার স্বামীর জন্য সর্ব অঙ্গ তার জন্য হালাল। এটা বিবাহের পরে মাসর করা, স্বামী স্ত্রী মিলামিশা করা, এটাও একটা আবাদত। তাহলে এটা বাসায় পাকার নিচে হয়, এটাও আবাদত। নামাজ পড়া, জিকির পড়া, এটাও যদি আবাদত, এটা মসজিদে করবেন পাকার নিচে, তাহলে আমি বলবো মুতালি হোসেন সালিহি মসজিদে বাড়িতে ঘুমানো এটা যেমন আবাদত, স্বামী স্ত্রী মিলামিশা করা এটাও আবাদত, মসজিদে চলবে?
মসজিদে চলবে না, তাহলে এই ফতোয়া জনগণ বুঝবে না। আর এই ব্যাপারে যদি দলিল দিতে যাই অনেক সময় দরকার, সেইটাও আমার উজির কেবলা সঠিক বলেছে, সেই মর্ম আমি দলিল দিতে প্রস্তুত আছি। তবে তোমরা মসজিদে পেন ব্যবহার করা এবং পাকার নিচে নামাজ পড়া জায়েজ, এই ব্যাপারে তোমরা আগে দলিল আমাদেরকে দাও, তারপরে আমি দলিল দিচ্ছি যে মসজিদের ভিতরে পাকার নিচে নামাজ পড়া, মসজিদের ভিতরে পাকা নেওয়া না জায়েজ, এই দলিল আমি দেব, আমি ওয়াদা করলাম। কারণ রেজবিরা আমার ওজুর কেবলা যা বলেছে দলিলের বাইরে কোনো কথা বলে নাই, রেজবিরা দলিলের বাইরে কথা বলতে শিখে নাই, রেজবিরা দলিলের বাইরে কথা বলতে পারে না। এটা আমরা সেই রেজবির সন্তান, যদিও রেজবি শাহজুর কেবলা দুনিয়ার থেকে জাহিরিভাবে বিদায় হয়েছে, তিনার মাসালাগুলো আমাদেরকে দিয়ে গেছেন, কিতাবগুলো আমাদেরকে দিয়ে গেছেন, দলিলের কোনো অভাব নেই। তিনি আরও বলেছেন আত্মহত্যাকারীর জানাজা নামাজ পড়া হারাম, আমার হুজুর কেবলা বলেছেন, সত্যি বলেছেন, এটা সত্যি বলেছেন। আত্মহত্যা নিজে নিজে যে যান ইয়ে করে ফেলে, নিজে নিজে যে যানকে বরবাদ করে ফেলে, নিজে নিজে যার যান বিলুপ্ত করে দেয়, যেটাকে আত্মহত্যা করে অর্থাৎ মরে যায়, সে আল্লাহর হুকুমে যে কোনো একটা উসিলায় সময় হায়াত না থাকলে সে ইন্তেকাল করবে, সে নিজে নিজেই গাড়ির তলে পড়লো, নিজে বিষ খায় মরলো, এই আত্মহত্যাকারীর জানাজা হারাম, এটা উজুর কেবলা যেটা বলছে সেটাও সত্যিই বলেছে। সেটাও যদি তোমরা হালাল প্রমাণ করতে দেয়া কিছু ফেকার কৌল দিবা, সেই কৌলগুলো আমরারও জানা আছে, দাও দেখি তারপরে জবাব আমরাও দেব, তোমাদের দলিলের কতটুকু পাওয়ার আর আমাদের দলিলের কতটুকু পাওয়ার দেখবো। তারপরে বলেছে ইসলামী গান বাজনা ছাড়া বিবাহ শাদী হারাম, সন্তান জন্মগ্রহণ করলে হারাম দাদা হবে, এটা হুজুর কিবলা বলেছে। তবে ইসলামী গান বাদক বিবাহ শাদীতে এটা জায়েজ আছে, আবার যে বিবাহ শাদীতে ইসলামী গান বাদ্য নয় এই বিবাহটা হারাম, এটাও হাদিসে আছে, সেই মর্মে হুজুর কিবলা বলেছে, এটাও সঠিক, এটার উপরে জবাব আছে। তোমরা ইসলামী গানবদ্ধ ছাড়া বিবাহ জায়েজ এই মর্মে তোমরা আগে দলিল দাও, আমি তোমাদের কাছে দলিলের প্রত্যাশা। এরপর আরও লিখেছে ইসলামী গান বাজনা জায়েজ আদিল্লাতুসসামার মধ্যে উনি লিখেছে, হুজুর কেবলা 152টি দলিল দিয়ে আদিল্লাতুসসামা আপনাদের কাছে দিয়েছে, আপনাদের যাদের কাছে আছে দেখবেন, এতটি দলিল দিয়েছে ইসলামিক গানবাদ্য, অন ইসলামিক নয়, সোনাবন্ধুর গান নয়, হালাল গান বাদ্য, যে গান হালাল ওই গানের বাদ্যযন্ত্র হালাল, অসংখ্য দলিল রয়েছে। এই প্রত্যেকটি বিষয় নিয়ে সালিহি মিডিয়াতে মুতালি হোসেন সালিহি আমাদের এসবিয়া দরবারের কুপুরিমূলক আকিদা যেগুলো বলেছে তার মধ্যে কিছু হচ্ছে মিথ্যাচার আর কিছু হচ্ছে কোরআন সুন্নাহ ভিত্তিক আলোচনা, এটির যে কুপুরি আলোচনা বলেছে মুতালি হোসেন সালিহি নিজেই কাফের হয়ে গেছে। আমি তার উপরি প্রমাণের জন্য বাংলার জমিনে প্রস্তুত আছি, যতদিন হায়াতে জিন্দিগিতে বেঁচে আছি আমি তাকে আমি আহ্বান করব, তুমি এখনও ওই সমস্ত শয়তানি দাজ্জালি ছেড়ে দিয়ে বিশুদ্ধ অন্তকোণে প্রকাশ্য তওবা করে তুমি আবারও মুসলমান হয়ে যাও, তোমার কাছে এই আবেদন রেখে আমি আমার এই প্রশ্নের আলোকে সংক্ষিপ্তভাবে জবাব দিলাম। যদি এটার ওপরে পরবর্তী সময় যদি আরও কোনো দলাইল আমার মধ্যে বা ইউটিউবের মধ্যে প্রচার প্রকাশ করে তাহলে পরবর্তী সময়ে আমরা এটার বিশদ আকারে জবাব দিতে প্রস্তুত আছি ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।